ওয়েলকাম টু দিশের এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র বন্ধুরা দু সালে ঠিক যে ধরনের প্রশ্নপত্র হবে ঠিক সেই ধরনের ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখতে হবে বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট উপকৃত হওয়ার জন্য অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের দেখতে হবে প্রশ্নগুলো এবং প্রশ্নের উত্তরগুলো বন্ধুরা সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আলোচনা করেছি এই প্রশ্নপত্রটি তাই ইতিহাসের এই প্রশ্নপত্র তোমাদের অবশ্যই দেখে নিতে হবে তাহলে দেখে নেওয়া যায় প্রথমে গ্রুপ এতে যে প্রশ্নগুলো দেখতে হবে তোমাদের ভালো করে দেখে নাও সঠিক সঠিক উত্তরটি নির্বাচন করো বহু বিকল্প ভিত্তিক প্রশ্না বলি দেখে নাও চব্বিশটি প্রশ্নের উত্তর করতে হবে চব্বিশ মার্ক প্রথম প্রশ্ন অর্থশাস্ত্রের লেখক হলেন দেখো অর্থশাস্ত্রের লেখক হলেন উত্তর চাণক্য বা কৌটিল্য অপশন ইজ দ্য রাইট অ্যান্সার দেখো নিচে উত্তর করে দেয়া রয়েছে অপশন বি তাহলে অর্থশাস্ত্রের লেখক হলেন কৌটিল্য এবার আমরা দেখব দুই নম্বর প্রশ্ন প্রায় ইতিহাস শব্দটির অর্থ হলো উত্তর দেখে নাও অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কি বলেছে প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল রাইট এরপর দেখব তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নে কি বলা হয়েছে আমির খসরু রচিত গ্রন্থটির নাম হলো দেখো আমির খসরু রচিত গ্রন্থটির নাম উত্তর অপশান বি কিরান উস সাদাইন দেখো নিচে উত্তর করে দেওয়া রয়েছে কিরান সাদাইন আমির রচিত গ্রন্থটির নাম হল কিরান উস দেখে নেওয়া যাক অরিজিন অব স্পিসিস রচনা করেন অরিজিন অব স্পিসিস রচনা করেন অপশান দেখো অপশান সি ডার উইন চার্লস ডারউইন দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে এরপর আমরা দেখে নেব পাঁচ নম্বর প্রশ্ন মিশরের মিশরের সবথেকে বড় পিরামিড হলো দেখো মিশরের সবথেকে বড় পিরামিড হলো অপশান এ খুফুরের মিশরের সবথেকে বড় পিরামিড হলো খুফুরের নিচে উত্তর করে দেয়া হয়েছে দেখো অপশান এ খুফুর ছয় নাম্বার প্রশ্ন সুমেরীয় সমাজ বিভক্ত ছিল দেখো উত্তর অপশান সি তিনটি শ্রেণীতে নিচে উত্তর করে দেওয়া হয়েছে দেখে নাও তিনটি শ্রেণীতে সুমেরীয় সমাজ বিভক্ত ছিল তিনটি শ্রেণীতে সাত নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক মহাজন পদগুলির উত্থান হয় উত্তর দেখো অপশান এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর হবে দেখো অপশান এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এরপর দেখে নেওয়া যাক আট নম্বর প্রশ্ন রিপাবলিক গ্রন্থের লেখক হলেন রিপাবলিক গ্রন্থের লেখক হলেন অপশান এ প্লেটো অপশান এ দ্য রাইট অ্যান্সার নিচে দেখো উত্তর করে দেওয়া হয়েছে রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো নয় নম্বর প্রশ্ন শূন্য স্থান পূরণ করো দেখো পাটলিপুত্র ছিল পাটলিপুত্র ছিল উত্তর হবে দেখো মগধের রাজধানী তাহলে এখানে হবে দেখো মগধের রাজধানী পাটলি পুত্র ছিল কি মগধের রাজধানী নিচে উত্তর করে দেওয়া হয়েছে মগধের তারপর দেখো দশ নম্বর প্রশ্ন শিশেরও ছিলেন দেখো শিশেরও কে ছিলেন উত্তর অপশান এ একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ দেখুন নিচে উত্তর করে দেয়া হয়েছে একজন প্রখ্যাত রোমান রাজনীতিবিদ এবং আইনজ্ঞ এগারো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক ইকতা প্রথার প্রবর্তক হলেন ইকতা প্রথার প্রবর্তক হলেন অপশান এ এল মিস ইকতা প্রথার প্রবর্তক হলেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বারো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন উত্তর দেখে নাও অপশান বি মন্ত রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন অপশান বি মন্তেস্কো তেরো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে উত্তর অপশান ডি মিশর দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে তাহলে নিম্নলিখিত কোন প্রাচীন সভ্যতায় দাস প্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে উত্তর অপশান ডি মিশরে চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর দেখে নাও অপশান বি ফেডালিতে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোন লাতিন শব্দ থেকে ইংরেজি ফিউডালিজম শব্দটির উৎপত্তি হয়েছে দেখো অপশান বি ফেডালিতে শব্দটি থেকে পনেরো নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক শূন্য স্থান পূরণ করো ম্যানরের দরিদ্র কৃষকেরা দেখো কি নামে পরিচিত ছিল অপশান সি বেই লিভ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ম্যানরের দরিদ্র কৃষকেরা বেই মানে নামে পরিচিত ছিলেন ষোলো নাম্বার প্রশ্ন অর্থশাস্ত্রে কত প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে দেখে নাও অর্থশাস্ত্রে আট প্রকার বিবাহের উল্লেখ আছে নিচে উত্তর করে দেওয়া হয়েছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার দেখো অর্থশাস্ত্রে আট প্রকার বিবাহ রীতির উল্লেখ আছে সতেরো নম্বর প্রশ্ন প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন দেখো উত্তর অপশান বি ফেরাও আখেনতানের দেখো আখেনটেনের স্ত্রী আখেনটানের স্ত্রী প্রাচীন মিশরীয় রানী নেফারতিতি ছিলেন আখেনটেনের স্ত্রী অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নিচে উত্তর করে দেওয়া রয়েছে দেখে নাও দেখো আঠারো নম্বর প্রশ্ন স্পটা সমাজ সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল দেখো উত্তর অপশান সি স্পার্টান স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল অপশান সি স্পার্টান দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক দিন ই ইলাহি প্রবর্তিত হয় দিন ই ইলাহি প্রবর্তিত হয় অপশান এ পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ই ইলাহি প্রবর্তিত হয়েছিল দেখো অপশান এ পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রশ্ন দেখে নেওয়া যাক কুড়ি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল দ্বিতীয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল দেখো উত্তর হবে অপশান সি এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে তাহলে দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এগারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে তারপর দেখে নেওয়া যাক একুশ নম্বর প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে ইংল্যান্ডে ধর্মসংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন ইংল্যান্ডে ধর্ম আন্দোলনের প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন দেখো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তর দেখে নাও অপশন ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলনের প্রথম উদ্যোগ নেন অষ্টম হেনরি নিচে দেখো উত্তর করে দেওয়া হয়েছে বাইশ নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক বিশ্বের বিন্যাস সম্পর্কে সৌর কেন্দ্রক তত্ত্বের প্রবক্তা ছিলেন দেখো উত্তর অপশান সি কোপার নিকাশ নিচে উত্তর করে দেওয়া হয়েছে দেখো বিশ্বের বিন্যাস সম্পর্কে বিন্যাস সম্পর্কে সৌর কেন্দ্র তত্ত্বের প্রবক্তা ছিলেন অপশান সি কোপার নিকাশ দেখো তেইশ নম্বর প্রশ্ন ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন দেখো উত্তর অপশান এ স্পেন স্পেন ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন উত্তর অপশান এ স্পেন নম্বর প্রশ্ন টেলিফোনের টেলিফোনের আবিষ্কারক হলেন আবিষ্কারক হলেন অপশান এ গ্রাহাম বেল অপশান এ ইজ দ্য রাইট আনসার দেখো গ্রাহাম বেল নিচে উত্তর করে দেওয়া হয়েছে এইবার দেখে নাও গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে দেখো দুটি বা তিনটি দেখো এখানে গ্রুপ বিতে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নপত্রে দেখে নাও দুটি বা তিনটি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দুটি বা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে ষোলো মার্ক এক নম্বর প্রশ্ন ইতিহাস পুরাণ কি উত্তর পুরাণ শব্দের অর্থ প্রাচীন সাহিত্য তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়েই পুরাণগুলি রচনা করা হতো স্বাভাবিকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া যায় এগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত লেখ দুই নম্বর প্রশ্ন লেখমালা বলতে কী বোঝো দেখো লেখোমালা বলতে কী বোঝো উত্তর বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপিগুলি উৎক উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখো বা লিপি আর এই লিপি উৎকীর্ণ করার যে পদ্ধতি বা বিদ্যা তা পরিচিত লেখমালা নামে অথবাতে আছে দেখো আমির খসরু কে ছিলেন উত্তর আমির খসরু ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলকের সভাকবি ও বিখ্যাত লেখক তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল কিরণ ও সাদাইন তিন নম্বর প্রশ্ন ভারতের সাতবাহন রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন উত্তর সোনা ও রূপর মুদ্রা ব্যবহার করতেন চার নম্বর প্রশ্ন অ্যাক্রোপলিস কি উত্তর প্রাচীন গ্রীষে অধিকাংশ পলিসের কেন্দ্রস্থলে একটি উঁচু স্থানে বা পাহাড়ি অঞ্চলে পলিসের শাসন কেন্দ্রটি প্রতিষ্ঠিত হতো যা অ্যাক্রোপলিস নামে পরিচিত অথবাতে দেখো দুটি অরাজতান্ত্রিক মহাজনপদের নাম লেখো উত্তর ব্রিজি ও মল্ল ছিল দুটি অরাজতান্ত্রিক মহাজনপদ পাঁচ নম্বর প্রশ্ন অটোমান কারা উত্তর ওসমান শব্দটি থেকে অটোমান শব্দটি এসেছে এই ওসমান ছিলেন একজন তুর্কি বীর তিনি খ্রিস্টাব্দে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে এই সাম্রাজ্যের অধিবাসীরা অটোমান নামে পরিচিত ছয় নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বার্ন রচিত দুটি গ্রন্থের নাম করো উত্তর তারিখ ই ফিরোজ শাহী এবং ফতোহা ই জাহান্দারি ফতোয়া ফতোহা ই জাহান্দারি অথবা দেখো হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয় ও কেন হিন্দুস্থানের তোতা পাখি কাকে বলা হয় ও কেন উত্তর আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় কারণ তার বহু রচনা হিন্দুস্থানের প্রকৃতি ভূগোল ইত্যাদি বিষয় নিয়ে লেখা শুধু তাই নয় তাই রচনা তার রচনার কিছু কিছু অংশ শিক্ষা বা নীতিমূলক তাই তিনি সেই অর্থে ঐতিহাসিক ছিলেন না যে কারণে তাকে হিন্দুস্থানের তোতা বলা হয় সাত নম্বর প্রশ্ন টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর ইংল্যান্ড রাজ অষ্টম হেনরির আমলে টমাস ক্রোমোয়েল টিউডর স্বৈরতন্ত্রের প্রতিষ্ঠা করেন আট নম্বর প্রশ্ন টমাস ক্রোমোয়েল কে ছিলেন উত্তর টমাস ক্রোমোয়েল ছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির চ্যান্সেলার ও মুখ্য উপদেষ্টা তার নেতৃত্বেই ইংল্যান্ডের নবরাজতন্ত্র প্রসারিত ও সুপ্রতিষ্ঠিত হয়েছিল অথবা দেখো সপ্তাঙ্গ তত্ত্ব কি উত্তর অর্থশাস্ত্রে কৌটিল্য রাষ্ট্রের সাতটি অঙ্গের কথা বলেছেন এগুলি হল স্বামী বা রাজা অমাত্য পুর পুরো যাকে বলা হয় দুর্গ শহর জনপদ কোষ দণ্ড এবং মিত্র এই সাতটি অঙ্গকে একত্রে সপ্তাঙ্গ তত্ত্ব বলে অভিহিত করা হয় দশ নম্বর প্রশ্ন মধ্যযুগের ইউরোপে নাইট কাদের বলা হতো উত্তর সামন্তরা দেখো সামন্তরা ছোটবেলা থেকে বিভিন্ন শিক্ষা গ্রহণ করত। একুশ বছর বয়সে সকল শিক্ষার শেষে তাকে প্রভুর কাছে নতজানু হয়ে বিশ্বাস আনুগত্য ও নিয়ম মাফিক জীবনযাত্রার শপথ গ্রহণ করতে হতো তখন সে পরিচিত হতো নাইট নামে দেখো অথবাতে স্পার্টাকাস কে ছিলেন উত্তর স্পাটাকাস ছিলেন একজন রোমান কৃতদাস ও গ্লাডিয়েটর তিনি তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে একাত্তর খ্রিস্টাব্দের মধ্যে সংঘটিত সংঘটিত তৃতীয় কৃতদাস বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এগারো নম্বর প্রশ্ন ম্যানর বলতে কি বোঝো উত্তর দেখো ম্যানোর হলো প্রভুর খামার বাড়ি যেখানে থাকত কৃষিকাজের জন্য জমি সেচের জন্য জলাশয় গবাদি পশুর চারণভূমি প্রভৃতি ম্যানরের স্যার প্রায় চাষবাস করত এবং তারা ওই ম্যানরের মধ্যেই বসবাস করত। অথবা দেখো অথবাতে আছে ভেসাল বলতে কি বোঝো উত্তর সামন্ততন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ঊর্ধ্বতনের কাছে অধস্তানের আনুগত্য প্রদর্শন সামন্ততন্ত্রের এই অধস্থানকে বলা হতো ভ্যাসাল বারো নম্বর প্রশ্ন শক কারা ভারতের প্রথম শক রাজা কে উত্তর মৌর্য পরবর্তীকালে ভারতে আগত জাতিগুলির মধ্যে অন্যতম ছিল শক জাতি মধ্য এশিয়ার নির্দরিয়া নদীর দেখো নির্দরিয়া নদীর উত্তর দিকে শকরা বাস করত ভারতের প্রথম শখ রাজা ছিলেন মোগা অথবা দেখো ভারতে হুন আক্রমণ কবে হয় ভারতে হুন আক্রমণ কবে হয় দেখো এটা কবে হবে কবে হয় এদের নেতা কে ছিলেন উত্তর দেখো চারশো আটান্ন খ্রিস্টাব্দে প্রথম হুন আক্রমণ ঘটে এদের নেতা ছিলেন হুন নেতা তোরমান তেরো নম্বর প্রশ্ন হেলট কারা ছিল হেলট উত্তর স্পার্টার সমাজের একেবারে নিম্ন শ্রেণীতে যারা ছিল তারা পরিচিত ছিল হেলট নামে এরা ছিল স্পার্টার ভূমিদাস কৃতদাস শ্রেণীভুক্ত চোদ্দ নম্বর প্রশ্ন আধুনিক মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কে করেন উত্তর জার্মানি জোহানেস গুটেনবার্গ অথবাতে দেখো বারুদ কোন দেশে আবিষ্কৃত হয়েছিল উত্তর বারুদ চীন দেশে আবিষ্কৃত হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন কোপার্নিকাস কে ছিলেন উত্তর কোপার্নিকাস ছিলেন সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ড মতবাদের প্রথম আধুনিক প্রবক্তা তিনি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত ষোলো নম্বর প্রশ্ন ম্যাগেলান কেন বিখ্যাত উত্তর স্পেনের নাবিক ফার্নান্দ ম্যাগেলান সর্বপ্রথম জলপথে পৃথিবী প্রদক্ষিণ করেন পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে তিনি ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন অথবাতে দেখো প্রশান্ত মহাসাগরের নামকরণ কে করেন উত্তর ম্যাগেলান বিশাল দক্ষিণ সাগরের শান্তরূপ দেখে এই সাগরের নাম প্রশান্ত মহাসাগর রেখেছিলেন গ্রুপ সিতে দেখো দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও দেখো এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই অবশ্যই দেখে নিতে হবে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে বইয়ের থেকে পড়ে নিও ভালো করে আবার বলছি বারবার এই প্রশ্নগুলো কিন্তু তোমরা বই থেকে ভালো করে পড়ে নিও এখান থেকে কিন্তু তোমরা প্রায় সব কোশ্চেনে কিন্তু কমন পাবে এর আগে দেখো কি বলেছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও এই সভ্যতার পতন কেন হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা তো দেখো প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো বিতে আছে দেখো বিদ্যাগের প্রশ্ন পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো অথবা দেখো পারস্যের খত্রপ ও চীনের ম্যান্ডারিন এর বর্ণনা দাও পারস্যের ক্ষত্রপ ও চীনের ম্যান্ডারিনের বর্ণনা দাও এগুলো কিন্তু আবারও বলছি তোমরা ভালো করে কিন্তু বই দেখে পড়ে নিও সি প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক আলোচনা করো অথবা সামন্ততন্ত্র বলতে কি বোঝো ভারতের সামন্ত প্রথার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ডি তে দেখো ভারত প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে একটি বিশদভাবে আলোচনা করো অথবা ভারতের ইতিহাসে সুলতানা রাজিয়া ও নূর জাহানের অবদান সংক্ষেপে আলোচনা করো এগুলো কিন্তু বই থেকে ভালো করে পড়ে নিও ইতে ইউরোপে ধর্ম আন্দোলনের কারণগুলি আলোচনা করো অথবাতে দেখো বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি বর্ণ ও জাতি ধারণার মধ্যে পার্থক্য নিরূপণ করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও